আর জামাই কয়দিন থাকবে আজকে 10-15 দিন এইরকম মাসি শাশুড়ি বাড়িতে আমি আসবো না, কালকে সকালবেলা উঠে আমি চলে যাবো, আমি আর আসবো না। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন যাব দুপুরের খাওয়া দাওয়া করতে, আজকে সকাল থেকে আসার টাইম পাইনি তাই সবাই খেতে বসে গেছে, আমিও যাব, চলো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন রূপক আর টগা গিয়ে আইসক্রিম নিয়ে এসছে। এখন টগা 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 ও আমাদের টগাই টগা, এই দেখো মাসি সবার প্রথম নিয়ে বসে গেছে। এ বাবা মাসি চুলটা ঠিক করো, মাসি চুলটা ঠিক করো। আর এদিকে রূপক বাবু সবাইকে আইসক্রিম দিচ্ছে আর টগা আইসক্রিম দিচ্ছে সবাই। টগা তুই কটা খাবি আইসক্রিম? দুটো। আচ্ছা তুমি দুটো থাকতে বাড়াবাড়ি। মামি মামি তুমি কটা খাবে? আমি দুটো, চারটে চারটে। ও এত এক্সট্রা এনেছো, আমারটা দাও। সবাই হিসাব এনেছি, এরপর যে খাবে দোকানে চলে যাবে, দোকানে প্রচুর আছে অ্যাভেলেবল। হ্যাঁ আমার জন্য একটা বেশি আনো না, কি অশান্তি। ওদিকে ওদিকে তুলুকে ডাকো, তুলুকে ডাকো। চামচ কই? ঘুমালে হবে না, গলে যাবে। ওদিন বাদে নাকি ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। একটা খাইয়া আমার আর একটা ধরছো। আর এখন সন্ধে হয়ে গেছে আর আমরা দোলনায় দুলছি, বড় মামি, আমি, দিদা, ছোট মাসি। আর এদিকে প্যান্ডেলে সমস্ত জিনিস গোজগাজ হচ্ছে, বালিশ, তোষক, রূপকের হাতে চাদর, সব লিস্ট মিলিয়ে এগুলো দেওয়া হচ্ছে। আর ওদিক থেকে বালিশটা এখন দিয়ে দেওয়া হবে আর এদিকে কুচোটা দৌড়াচ্ছে। তোষক পাওয়া যাবে না কেন? আর আছে, হ্যাঁ আছে, সারাদিন শুধু গল্প আর গল্প। আর এদিকে টুলু ছেলেকে ছোট ছোট একে ভাত খাওয়াচ্ছে, আমারটা বাবা আমি দিয়ে চলে আসলো, ও দিয়ে আবার আমাদের টানে চলে আসলো। মানে কি ট্যালেন্ট আমাদের বোনেদের, কিন্তু আচ্ছা কি রাত্রে খাওয়া দাওয়া কি হচ্ছে মেনুটা? আটকে দিলা তো জোর করে। সোমবার সবাই কিনতে পারে না, ছানা না ছানা না ছানা 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 বড়ার তরকারি, মানে ভাজা বড়া কিনতে পাওয়া যায়, পাপড় ভাজা, বদনাম করে না, তোমার টেস্টের অসুবিধা আছে, মানে আমাদের মুখে ভালো লেগেছে, তোমার টেস্টিং এর আমি তো গিয়েও চলে আসলাম, ভালো কিনে গেছে। হ্যাঁ আমি তো যাবোই না, আমি এখনো দুদিন আছি, জামাই বলছে আমার আর ভালো লাগছে না, চলো
পিসির বাড়ি চলে যাই। পিসির বাড়ি কি মজা, দারুণ মজা। আচ্ছা এটা আটকে দিয়েছে, এখন জামা পরা আছে, চলে যাবো। রাতে ট্রেন আছে, মানে এই বাড়িতে যে কি মজা আছে আমি এটাই চিনি না, আপনি কিছু বলবেন? আজকে যা খাওয়াচ্ছ নিরামিষ, ওই পচামার্কা ওই পনিরের তরকারি, কালকে সকালবেলা উঠে আমি চলে যাবো, আমি আর আসবো না কালকে। এই এইরকম মাসি শাশুড়ির বাড়িতে আমি আসবো না, এরকম পরিযের তরকারি কি মামি? আর জামাই কয়দিন থাকে আজকে? 10-15 দিন। তুমি তাহলে এন্টারটেইনমেন্ট পেলে না এখানে এসে? না আমি ভাবলাম আমি যাওয়ার সময় বাংলাদেশ পাবো, বাংলাদেশ পাবো। জামাই নিয়ে এসে এনেছিল কাজের জন্য। আরেকবার গানটা হোক, দেখেছি কোয়া দি মু। ও মা কত তরকারি বাবা, তুই আলুটা ফেলে দিলি, তুই ফেলে দিলি আলুটা, তুই লঙ্কাটা ফেলে দিলি। তোমার দাদাই পড়বো আগে, এটা নাম শুনে সকালে আমি বুঝতে পারি তাহলে যে যা আমার ওইটা মানে আমাদের গল্প হচ্ছে মৌরি খাওয়ার বংশে বংশে তারপর সেটা তারপর তুমি তারপর চেপটে চুপটে এবার চাদর পাতো। আরে ওটা তো সাপোর্ট, ওটা কি বলতো চাপে পড়ে সব স্লিপ কেটে যায়। না না ওটা সাপোর্ট কেন না, বাইক পাটা ঠান্ডায় বেরোবে না, তুমি কষ্ট হবে। এই আবার ওগুলো সব সব বিছানো আর একটু চলো দেখো বন্ধুরা রাতে শোয়ার ব্যবস্থা হচ্ছে, এগুলো তোলো, এগুলো তুলতে হবে। শোয়ার ব্যবস্থা হচ্ছে তা কিভাবে, আজকে ব্লগটা তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। বুঝে দিতে হবে, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আগে বুঝো তারপরে টাটা। শোয়ারছি, আগে বুঝো তারপরে কমেন্ট জানো আর।